বিরতির পর স্বাগত তোমরা আমায় রক্ত দাও আমি স্বাধীনতা দেব নেতাজির সেই কথা আজও মনে রয়ে গেছে দেশের রাষ্ট্রনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর এই শ্লোগান আজও দেশের যুবক যুবতীদের অনুপ্রাণিত করে আজ তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন গোটা ভারতে আজ পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী তারই অঙ্গ হিসেবে আজ দেখা গেল ভারতীয় জনতা পার্টির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বসুর জন্ম জয়ন্তী উদযাপন করতে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা তারা কি বলছেন আজকের এই কে কেন্দ্র করে শুনুন সবাই জানি তেইশে জানুয়ারি আমাদের কাছে একটা গর্বের বিষয় আজাদিন ফৌজের নায়ক স্বাধীনতার যুদ্ধের মূল নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিন এই জন্মদিনটাকে সামনে রেখে আমরা সমস্ত ভারতবাসী ওনার এই জন্মদিনটাকে আমরা উদযাপন করি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে আমরা আমাদের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং উনার প্রতিকৃwidetilde মাল্যদানির মাধ্যমে আজকে এই নেতাজি শুভ জন্মদিনটাকে আমরা উদযাপন করছি এবং আমাদের প্রত্যেক কার্যালয়ে এবং প্রত্যেক বুতে বুতে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আপনারা হলেন প্রদেশ বিজেপি সভাপতি राजीव ভট্টাচার্যের বক্তব্য আজ সকালে প্রদেশ বিজেপির কার্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে কৃষ্ণনগরস্থিত দলীয় কার্যালয়ে এই জন্মবার্ষিকী উদযাপন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আজ পালন করা হয়েছে তারপর একে প্রত্যেকেই নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারপর নেতাজির জীবনী ওনার অবদান কি ছিল গোটা দেশের জন্য সে বিষয় নিয়ে আলোচনা করেন একে প্রত্যেকেই আজ দেখা গেছে রাজধানীর বিভিন্ন জায়গায় এ ধরনের কর্মসূচি বিশেষ করে দেখা গেছে আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কর্মসূচি তারই অঙ্গ হিসেবে আজ প্রদেশ বিজেপির পক্ষ থেকেও কৃষ্ণনগরস্থিত দলীয় অফিসে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসকে কেন্দ্র করে ওনার পুষ্পার্ঘ ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য এবং মাল্যদান করা হয় এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন